সুপ্রিয় 2022 সালের এসএসসি পরীক্ষার্থীবৃন্দ, আশা করি কোভিড পরিস্থিতিতে তোমরা সকলে সুস্থ আছো। তোমরা জানো যে 2022 সালের তোমাদের নতুন করে অ্যাসাইনমেন্ট শুরু হয়েছে, তোমরা অ্যাসাইনমেন্ট করতেছো। তো গত 2 সপ্তাহের অ্যাসাইনমেন্ট তোমরা আশা করি শেষ করেছো। আজকে তোমাদের দ্বাদশ সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রকাশিত হয়েছে। দ্বাদশ সপ্তাহে তোমাদের বাংলা এবং তোমাদের বিজ্ঞান বিভাগের পদার্থ, পাশাপাশি ব্যবসা শিক্ষা বিভাগের ব্যবসা উদ্যোগ এবং ভূগোল ও পরিবেশ মানবিক বিভাগের এই বিষয়গুলো তোমাদের প্রকাশিত হয়েছে। আজকের ভিডিওতে আমি তোমাদের বাংলা বিষয়ের যে অ্যাসাইনমেন্টটি দেওয়া হয়েছে, সেই অ্যাসাইনমেন্টটি তোমরা কিভাবে অ্যাকুরেট সঠিক উত্তর লিখবে সেই বিষয়ে তোমাদেরকে উত্তর দেওয়া হবে এবং তোমাদেরকে উত্তর লেখার জন্য গুরুত্বপূর্ণ টিপস দেওয়া হবে। ইতিমধ্যে যারা আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করেছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনো সাবস্ক্রাইব করোনি তোমাদেরকে আমি রিকোয়েস্ট করব তোমরা সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথে থাকবে। সবার আগে প্রত্যেকটি অ্যাসাইনমেন্টের প্রশ্ন এবং উত্তর তোমরা আমাদের এখান থেকে পাবে ইনশাআল্লাহ। তো দেখো, তোমাদের যে অ্যাসাইনমেন্টটি দেওয়া হয়েছে সেটা হচ্ছে আমরা বাংলা, এটা হলো 4 নম্বর অ্যাসাইনমেন্ট। তোমাদের অ্যাসাইনমেন্ট হচ্ছে তোমাদের সারাংশ বা সারমর্ম লেখন। তো এখানে বলছে পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচির গদ্য থেকে 3টি ও কবিতা থেকে 2টি করে মোট 5টি অংশ লিখে প্রত্যেকটি অংশের সারাংশ সারমর্ম তৈরি করা। এখানে এর মধ্যে তোমাদেরকে বলছে মানে আসলে তোমাদের যে পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি আছে, গদ্য থেকে 3টি, কবিতা থেকে 2টি, মোট 5টা অংশ তোমাদেরকে লিখতে হবে। প্রত্যেকটি অংশের সারাংশ বা সারমর্ম তোমাদের তৈরি করতে হবে। তো এই বিষয়ের উপরে এটা তোমাদের যেগুলো আছে তোমরা ওখান থেকে লিখবে। দেখো এখানে যে তোমাদের বিষয় যেটা হলো পরিধি হবে অনধিক 3 থেকে 4 বাক্যে মূল ভাব লিখতে পারা, আবার মূল ভাব যথার্থভাবে মূল ভাব লিখতে পারা। প্রাসঙ্গিকতার ক্ষেত্রে দেখা হবে উদাহরণ উপমা বর্জন করে বিষয়ের প্রাসঙ্গিকতা রক্ষা করা। বানানের ক্ষেত্রে দেখা হবে 1 থেকে 2টি বানান ভুল হওয়া। ভাষার ক্ষেত্রে যথাযথ শব্দচয়ন বাক্য গঠন করতে পারা। তো এটা যদি করো তোমাদের এটা হলো 5টি সারাংশ বা সারমর্মের জন্য 50 নম্বর। আর শিক্ষা তোমাদের এই 50 নম্বরকে 10 নম্বর রূপান্তর করে নম্বর তোমাদের মূল্যায়ন করা হবে। তো দেখো মানে তোমাদেরকে অংশ লিখে তারপরে তোমাদেরকে ওটা সারাংশ বা সারমর্ম লিখতে হবে, গদ্য থেকে 3টি এবং কবিতা থেকে 2টি। তো আজকের ভিডিওতে তোমাদেরকে শুধু একটু নমুনা দেওয়া হবে, দেখানো হবে, তোমরা এটা দেখে তারপর তোমাদের পর্যায়ক্রমে তোমরা তোমাদের অ্যান্সার লিখতে পারবে। দেখো যেমন আমরা এখানে এসএসসি 2022 দ্বাদশ সপ্তাহের অ্যাসাইনমেন্ট বাংলা, অ্যাসাইনমেন্টের নাম হচ্ছে সারাংশ বা সারমর্ম লিখন। তো আমি এখানে শুভা গল্প এটা লিখলাম। এখানে শুভা গল্প থেকে তোমাদের যে কোনো একটা অংশ লিখতে হবে। তো আমরা এখান থেকে যেটা মূল ভাব সারাংশ বা সারমর্ম লিখতে পারে। যেমন সুভা কথা বলতে পারে না, মা মনে করেন এই তার নিয়তির দোষ, কিন্তু বাবা তাকে ভালোবাসেন, আর কেউ তার সঙ্গে মেশে না, খেলে না, কিন্তু তার একটি আশ্রয়ের জগৎ আছে। যারা কথা বলতে পারে না সেই পোষা প্রাণীদের কাছে সে মুখর, তাদের সে খুবই কাছের জন, আর বিপুল নির্ভয় প্রকৃতির কাছে সে পায় মুক্তির আনন্দ। তাহলে এটা পুরা সুভা গল্পের আসলে এখানে মূল ভাবটা উঠে আসছে এটা। তো এখানে তোমাদের যেটা করতে হবে যে প্রত্যেক মানে গল্প থেকে 3টা গল্প এবং পাশাপাশি 2টা কবিতা তোমাদের সে অ্যান্সার লিখতে হবে। তো পর্যায়ক্রমে তোমরা এভাবে লিখবে। আশা করি তোমরা বুঝতে পারছো এবং এটা আসলে সহজ, তোমরা লিখে ফেলবে। সবাইকে ধন্যবাদ, ভালো থাকো, সুস্থ থাকো।